125,000-এরও বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে। ব্রিটিশ এডুকেশন ডিপার্টমেন্টের সর্বশেষ পরিসংখ্যানে এইসব তথ্য জানা গিয়েছে। মহামারীর আগের সংখ্যার চেয়ে দ্বিগুণ বেশি শিশু স্কুলের বাইরে রয়েছে বা পড়াশোনা থেকে দূরে রয়েছে। স্কাই নিউজের খবরে বলা হয়েছে যে এসব শিশুদের ক্লাসে ভর্তি করার জন্য উপস্থিতির সমস্যা আছে, তাদের নিয়ে কাজ করে ব্ল্যাকপুল কাউন্সিল কর্তৃক পরিচালিত পিপিল ওয়েলফেয়ার সার্ভিস। এই পরিষেবার ডিরেক্টর নাতাশা আর্মস্টেড বলেছেন যে তিনি গত 23 বছর ধরে ওই এলাকার কাউন্সিলের জন্য কাজ করছেন, কিন্তু এই দীর্ঘ সময়ের মধ্যে এখন তারা শিশুদের নিয়ে কাজ করতে গিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত রয়েছেন। তারা সেপ্টেম্বর থেকে শুধুমাত্র উপস্থিত সমস্যার সমাধানের জন্য 5,000-এরও বেশি বাড়িতে পরিদর্শন করেছেন। তিনি আরও বলেন, শিশুদের পরিবারের সাথে কথা বলে স্কুলে অনুপস্থিত থাকার প্রকৃত কারণগুলো নির্ধারণ করে সেই অনুযায়ী ব্যবস্থা নিলে এই সমস্যা দ্রুত সমাধান করা সম্ভব। জানা গেছে, চার্লি নামের একটি শিশু প্যান্ডামিকের পর স্বাভাবিক ক্লাস শুরু হলে সে আর ক্লাসে যাচ্ছে না। প্রতিদিন তাকে স্কুল ড্রেস পরিয়ে স্কুলের জন্য রেডি করা হলেও সে স্কুলে যায় না। এর পরিবর্তে সে অনলাইনে ক্লাস করতে চায়, কম্পিউটারে সময় কাটাতে চায়। মূলত কোভিড এসে চার্লির মতো এমন অনেক শিশুকে তাদের যে নিয়মিত অভ্যাসগুলো ছিল সেটাকে ব্যাপকভাবে পরিবর্তন করে দিয়েছে। এখন এই পরিষেবাটি চার্লির সাথে কাজ করছে, এতে আস্তে আস্তে তার সোশিয়ালাইজেশন স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে, তাকে সামাজিককরণ করার চেষ্টা করা হচ্ছে। যুক্তরাজ্যের আইন অনুযায়ী সব ধরনের স্কুল বয়সী শিশুকে অবশ্যই স্কুলে, হোম স্কুলে অথবা বিকল্প ব্যবস্থায় শিক্ষা গ্রহণ করতে হবে। শিশুরা স্কুলে না গেলে তাদের অভিভাবকদের জরিমানা অথবা 3 মাসের জেলও হতে পারে। চার্লির বাবা জেমসকে ইতিমধ্যেই £1,000 জরিমানা করা হয়েছে, কারণ তার ছেলে অনেক স্কুল মিস করেছে। জেমস জানান, তিনি সব কিছু চেষ্টা করেছেন, কিন্তু তিনি বিশ্বাস করেন যে বর্তমান এডুকেশন কারিকুলাম তার ছেলেকে আগ্রহী করতে ব্যর্থ হয়েছে। জানা গেছে, গত বছর 16,000-এরও বেশি অভিভাবককে তাদের বাচ্চাদের স্কুলে অনুপস্থিত থাকার জন্য গড়ে £250 করে জরিমানা করা হয়েছে। সরকার বলছে তারা সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় অ্যাটেন্ডেন্স হার এবং পরামর্শদাতাদের পাইলটিং করে সমস্যাটি সমাধান করার চেষ্টা করছে। বিশেষজ্ঞরা বলছেন, দারিদ্রতা কম উপস্থিতির অন্যতম প্রধান কারণ। বিনামূল্যে স্কুলের খাবার না পাওয়া শিশুদের অন্যদের তুলনায় 3 গুণ বেশি স্কুলে অনুপস্থিত থাকতে হয়। বিশেষ চাহিদা সম্পন্ন এবং প্রতিবন্ধী শিশুরাও অন্যান্য শিশুদের তুলনায় স্কুল মিস করার সম্ভাবনা বেশি। এছাড়া আরেকটি উদীয়মান, মানে বর্তমানে আরেকটি সমস্যা বড় হয়ে দেখা দিচ্ছে, সেটি হচ্ছে মানসিক স্বাস্থ্য সমস্যা এবং উদ্বেগ। কোভিডের পর অনেক শিশু আইসোলেটেড হয়ে থাকতে থাকতে এই মানসিক সমস্যাটি দেখা দিয়েছে। তারা এখন আর স্কুলে গিয়ে অন্য বাচ্চাদের সাথে স্বাভাবিকভাবে মিশতে পারছে না। এই সমস্যাগুলো চিহ্নিত করে স্থানীয় কাউন্সিলগুলো কাজ করা উচিত বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। আসম মাসুম, রানা টিভি, লন্ডন।